আমরা বিশ্বভারতীর গবেষকরা যারা পিএইচডির সাথে যুক্ত আছি যারা নন নেট ফেলোশিপ পায় এবং যারা দু হাজার ষোলো সালে পিএইচডিতে রেজিস্ট্রেশন করেছে তাদের দু হাজার ষোলো সাল থেকে কোনো ফেলোশিপ দেওয়া হতো না দীর্ঘ আন্দোলনের পর বিশ্বভারতী কর্তৃপক্ষ দু হাজার সতেরো সালে ফেলোশিপ স্টার্ট করলেও মোট চব্বিশ মাস আমাদের যে ফেলোশিপ ডিউ ছিল সেই ফেলোশিপে আট মাসে টাকা এখনও পর্যন্ত দিয়েছে এবং দু সালে যে গবেষকরা ভর্তি হয়েছে তাদের এক বছর হয়ে গেল তাদের কোনো ফেলোশিপ এখনও বিশ্বভারতী কর্তৃপক্ষ স্টার্ট করেনি ইউজিসির কাছ কাছে আমরা বিভিন্ন আরটিআই মারফত জানতে পেরেছি ইউজিসি থেকে বিশ্বভারতীকে নন্ডের ফেলোশিপ দেওয়ার জন্য টাকা পাঠিয়ে যাচ্ছে কিন্তু বিশ্বভারতীর কোনো একটা সমস্যার জন্য সেই টাকা বিশ্বভারতী গবেষকরা পাচ্ছে না এবং আমরা দু হাজার ষোলো সালের গবেষক যাদের এখনও ষোলো মাসের টাকা ডিউ আছে এবং দু হাজার আঠারো সালের গবেষকরা যারা পিএইচডিতে দু হাজার আঠারো সালে ভর্তি হয়েছে তাদের কোনো ফেলোশিপ যেহেতু এক বছর হল স্টার্ট হয়নি তাদের ফেলোশিপ স্টার্ট করার দাবিতে আমরা গবেষকরা ঐক্যবদ্ধভাবে আজকে আন্দোলনে বসেছি আমাদের যতক্ষণ প্রজন্মরা দাবি মিটছে বিশ্বভারতী কর্তৃপক্ষ লিখিতভাবে জানাচ্ছে বারবার প্রতিশ্রুতি তারা দিয়ে গেছে এর আগেও টাকা আসবে টাকা আসবে করে এক বছর হয়ে গেল কোনো টাকা আমরা পাচ্ছি না আমরা দাবি করছি যতক্ষণ পর্যন্ত বিশ্বভারতী কর্তৃপক্ষ লিখিতভাবে জানাচ্ছে পুজোর ছুটির আগে আমাদের ফেলোশিপ সমস্ত দিয়ে দেওয়া হবে ততক্ষণ পর্যন্ত আমরা আমাদের অবস্থান বিক্ষোভ চালিয়ে যাব আমরা দু সাল থেকে যারা ভর্তি হচ্ছি সেই মিলিয়ে দুশো জন স্টুডেন্টদের ষোলো মাসের টাকা ডিউ আছে এবং দু সাল থেকে দু একশো জন স্টুডেন্ট ভর্তি হয়েছে তাদের এখনও কোনো ফেলোশিপ স্টার্ট হয়নি অর্থাৎ দু হাজার ষোলো সালের দুশো জন গবেষকের ফেলোশিপ নেই দু হাজার আঠারো সালের একশো জন গবেষকের কোনো ফেলোশিপ নেই আমার নাম অমিত মন্ডল পদার্থবিদ্যা বিভাগ গবেষক